अब्बाजान भाई जानेरा जे कथा बोलते चाइछिलाम विश्वनबी हबीबुल्लाह जनाबे बाबा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से विदाय नेबेन दुनियाते पर्दा निये नेबेन रसूलुल्लाह जानिये दिलेन आमार साहाबारा आमार साथी संगीरा आमि तोमादेर जानिये दिलाम आमि रसूलुल्लाह दुनियाते बार पर्दा निये नेब अल्लाह नबी के ओई समय हजरते जिब्राइल अलैहिस्सलाम एक बागे दरजार काछे दंडायमान हुए गेछे हजरते मिकाईल अलैहिस्सलाम इसराफिल अलैहिस्सलाम सकल एसे गेछे रसूलुल्लाह जहानटा बार करे नेब रसूलुल्लाह बोलेছিল নিজের সঙ্গিনী নিজের সাহাবাদের চুত হয়ে গেল নিজের সাথে বসে আছেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হযরতে ফাতেমাত যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কথা বলছেন না আপনি কেন কথা বলছেন না কি ব্যাপার কি হয়েছে বলুন রাসূলুল্লাহ সময় সময় হোস্টা ফিরে আসছে এ বেটি ফাতেমা এ জননী ফাতেমা আমার অর্ধাঙ্গিনী আমার সঙ্গিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ আমার শেষ বিদায় এসে গেছে अब्बाजान आपनि दुनियाते विदाय निये चले जाबेन दुनियाते पर्दा निये नेबेन आमि फातेमार जन्य आमि रसूलुल्लाहर जन्य आमि पागल हये गेलाम दामाना हये गेलाम रसूल बोलेछिल बेटी फातेमा केदो ना गो आल्लाह पाक तोमाके जा जा दान करबे ए बेटी फातेमा तो जोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমার সাথে তোমার সাথে দিনে আল্লাহ পাক মাসে মাসে আল্লাহ পাক দিনে দিনে ছয় মাস পরে একবার দেখা করাবি আল্লাহ পাক তোমার সাথে আমার সাথে ছয় মাস পরে আল্লাহ পাক মুলাকাত করাবি দিদার করাবে দেখা করাবি তুমি কেঁদো না अम्मा जान फातेमा तो जोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা केदे केदे जार जार हुए गेलो केदे केदे पागल हुए गेलो आमार कलेजार टुकुरारा आमार बेटी फातेमा तो जोहरा आमार संगिनी आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা आज कांगाल हुए जाबे एक बाके नबी बोलले हे बेटी फातेमा तो जोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা हे बेटी आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা तुम्हरा কেঁদো না এমন করে চিল্লিও না এমন করে ব্যথানিও না আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমাকে বলে দিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ ওই দিন আমার আল্লাহ পাক দুনিয়াতে পর্দা দিয়ে দিবে फातेमा तो जोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা केंदे केंदे पागल हुए गेलें केंदे केंदे जार जार हुए गेलें रसूलुल्लाह निकटे बसे आछे रसूलेर पाशे बसे आछे अल्लाह नबी के जानिए दें या रसूलुल्लाह या हबीबल्लाह अपनार जन्य आमि दामाना हुए गेछि अपना जो पागल हुए गेलाम अपना जो नामी दामाना हुए गेलाम अपना जो पागल हुए गेलाम आपनी केमन करे बसे रयेछेन आमरा चोखे देखछि गो आपनी कि भाषा बोलछेन या रसूलुल्लाह या हबीबल्लाह आपनी दुनियाय बेशी दिन थाकबेन ना दुनियाय बेशी दिन आर थाकबेन ना रसूल बोलेछिल बेटी फातेमा हे बेटी आयशा
হাত্তা তালানহা আল্লাহ পাক আমাকে সময় দিয়েছে টাইম দিয়েছে ঠিক টাইমের ভিতরে আল্লাহ পাক আমাকে উঠাই নিয়ে নেবে আল্লাহ পাক আমাকে তুলে নিয়ে এদিকে ফাতেমা তুমি এর জন্য বেশি কান্নাকাটি করো বেশি চিন্তা করো না মা তুমি কেঁদো না মা ফাতেমা বেশি ফাতেমা তুমি বেশি কান্নাকাটি করো না হে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা তুমি বেশি কান্নাকাটি করো না আমার চেহারার দিকে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখো আমার চেহারার দিকে নজর করে দেখো আল্লাহ নবীকে চেহারা খানা মুবারক খানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বসে বসে তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহ চেহারার দিকে নজর করে কে দিয়েছেন আল্লাহ নবীকে ওই সময় সময় বেহুশ হয়ে যাচ্ছে সময় হুঁশ ফিরে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেছিল হে বেটি ফাতেমা হে জননী মা আল্লাহ নবী হয়তো এবার আমাদের কাছে বিদায় নিয়ে চলে যাবে রাসূলুল্লাহ সেই বিদায় হয়ে যাবে সময় সময় হুঁশ আসে সময় বেহুশ হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ বলেছিল হে বেটি ফাতেমা আমার জননী মা তুমি একবার লক্ষ্য করে রাস্তার দিকে তাকায় দেখো একবার নজর করে দেখো গো কে গো আমাকে ডাক দিতেছে কে দেখো ফাতেমা দরজার কাছে ডাকছে আমাকে এই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওই সময় চলে গেছে ওই সময় বিদায় নিয়ে নিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওই সময় বিদায় নিয়েছেন একবার দরজার কাছে গিয়ে ডাকে কে কে ডাকে গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঘরের ভিতরে যাওয়া একটুখানি ইজাজত তো দেন আমি রাসূলুল্লাহর সাথে মোলাকাত করতে এসেছি রাসূলুল্লাহর সাথে আমি দিদার করব দেখা করার জন্য এসেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বললেন কে গো বাবা আমাদের বিরক্ত করছো গো আমাদের বিরক্ত করছো গো এমন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে আর দেখা হবে না আর দেখতে পাবে না রাসূলুল্লাহ হয়তো কিছু সময়ের ভিতরে দুনিয়াতে ইন্তেকাল হয়ে যাবে জিব্রাইল আলাইহিসসালাম মা ফাতেমার কথা শুনে খামুশে দাঁড়িয়ে গেছে খামুশে দাঁড়িয়ে গেছে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন রাসূলুল্লাহ দরজার কাছে দণ্ডায়মান হয়ে আছেন রাসূল বলেছিল ফাতেমা তুমি আমাকে যেতে দিলে না আমার যাওয়ার কথা ইজাজত দিলে তো তুমি আমাকে বন্ধ করে দিলে ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি এক ঘন্টা দুই ঘন্টা চলে গেছে রাসূলুল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি গো আল্লাহ নবীর জন্য এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি রাসূলুল্লাহর সাথে মোলাকাত করব বলে আল্লাহ রাসূলের সাথে দিদার করব বলে সাক্ষাৎ করব বলে দাঁড়িয়ে আছি ওই সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে বলেছিলেন আস্তে আস্তে গুটি গুটি গিয়ে কে গো বাবা আমাকে বিরক্ত করো গো আমাকে কষ্ট দিতেছ আমাকে পাগল মনে করলে আব্বাজান অসুস্থ হয়ে আছে আব্বাজান বেশি সময় কথা বলতে পারবে না আব্বাজান আপনার সঙ্গে বেশি সময় কথা বলতে পারবে না আব্বাজান কমজোর হয়ে গেছে আব্বাজান ক্লান্ত হয়ে আছে আব্বাজান অসুস্থ হয়ে আছে আব্বাজান বেশি সময় আপনার সাথে কথা বলতে পারবে না আপনি বিরক্ত
রক্ত করবেন না, আপনি গোমরাহি মনে করবেন না। আল্লাহ নবী অসুস্থ হয়ে আছেন, আল্লাহ নবী পাগলের মতন হয়ে কাঁদছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম আল্লাহ নবী বলেছিল, হে বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা, তুমি ওকে আসতে বলো দাও, ওকে আসতে বলে দাও। ফাতেমা তাকে নিষেধ করে দিয়েছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম খামোশে দাঁড়িয়ে গিয়েছে, আবার দাঁড়িয়ে আছে। সুরের কথা শুনুন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে রয়েছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পানি পানি করে আজগার, পানি তো আর পেল না আমার আজগার, ঘুমিয়ে গেছে আরো কোনো দিন জাগবে না। আল্লাহ হোম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজগার বলে ও আব্বা জান, আজগার বলে ও আব্বা জান, এ গোটু পানি দাও না, পানি তো আমি না খেয়ে আর থাকিতে পারি না। আজগার বলে ওরে বাচা, পানি তো না এইখানে, পানি যদি খাবি বাবা চল ওই এজিতের সামনে গিয়ে বলে, এজিদি ভাইয়া বলে, এজিদি ভাইয়া পানি তো না এইখানে, পানি খাবি বাবা চল ওই এজিতের সামনে। আল্লাহ হোম্মা সাল্লে আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জেনা আব্বা জানেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, বিশ্বনবী হাবিবুল্লাহ ওই সময় বলেছিল, হে বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা, তোমাকে জানিয়ে দিলাম, দরজার কাছে ডন্ডায় মান হয়ে যাও, কে গো আমাকে বিশ্বনবী বিশ্বনবী বলে আমাকে ডাকছে গো, ওই ব্যক্তিকে আসার ইজাজত তো দিয়ে দাও। এক বাক্যে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পাই গিয়েছে, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, আপনার নিকটে এসেছি, আপনার কাছে এসেছি, আমি হযরত আজরাহিল আলাইহিস সালাতু সালাম, আমি আপনার সম্মুখে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কথা বলতে এসেছি, আপনি আমার সাথে কি একটুখানি কথা বলবেন না? রাসূল বলেছিল,
হে বেটি ফাতেমা পর্দা নিয়ে নাও, হে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমরা দুজনা পর্দা নিয়ে নাও। পর্দা নিয়ে সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম পুরুষ মানো তিনি আসেন, আমার জাহানটা কবজো করে নেবে, আমার জাহানটা বার করে নেবে, তোমরা পর্দায় যাও। ওই জায়গায় গিয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় দরজার লকটা খুলে দাও। ওই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় গিয়ে দরজার লকটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম গুটি গুটি পায় আল্লাহর নবী দরবারে হাজির হয়েছে, এসে বললে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আলাইকুম আসসালাম আকি জিব্রাইল আমাকে কি খোশখবরি দিতে এসেছো, কি সংবাদ দিতে এসেছো, আমার কাজে কি করতে এসলে গো? আজরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমাকে যা যাতকু দেন এই মুহূর্তের ভিতরে আপনার জানটা কবজ করে নেব, এ যা যা যদি না দেন কোনো কথা না বলেন আমি আজ আজরাইল আলাইহিস সালাম কষ্ট দেব না, কোনো কথা বলবো না আমি আজরাইল আলাইহিস সালাম আপনার দরবার থেকে মোলাকাত করে ফিরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজরাইল কথা দিয়ে দিলাম, বিরক্ত করব নি, আপনাকে দেরি করব নি, আপনার সাথে কথা দিলাম আমি হযরত আজরাইল আলাইহিস সালাম, আপনি ইজাজত যদি দেন ইজাজতটুকু দিয়ে দিলে জানটা কবজ করে নেব, আর যদি ইজাজতটুকু না দেন আমি আপনাকে বিরক্ত করব নি, কোনো কথা বলবো নি। শেষ বিদায়ের সময় আমি হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে বিদায় নিয়ে ঘরে চলে যাব। আল্লাহ নবী বললে ভাই আজরাইল, হে বা আজরাইল আলাইহিস সালাতু সালাম, আমার দুটা কথা রয়েছে, আমি আপনার সাথে দুটা কথা বলবো গো। আল্লাহ নবীকে আজরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুটা কথা ছাড়া একশোটা কথা বলে আমি সব কথা শুনব, সব কথা কানে নেব গো, আপনাকে বিরক্ত করব নি, আপনাকে বিরক্ত করব না। আল্লাহ রাসূলকে বলেছিল আকি জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে কথা দিয়ে দিলাম, আপনাকে কথা দিয়ে দিলাম, আপনাকে কথা দিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে শুনিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমি আজরাইল আলাইহিস সালাম সেই কথাটুকু শুনব, আপনি যা বলবে কতটুকু আমি শুনবো দাঁড়িয়ে, বিরক্ত করব নি আপনাকে। কথা দিয়ে দিলাম, কথার ভিতরে যা কথা দিয়েছি সেই কাজটুকু করব আমি। আল্লাহ রাসূল ওই সময় দাঁড়িয়ে গেছেন, হযরত আজরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার সে কথা দিয়ে দিলাম, আপনার সে কথা দিয়ে দিলাম, আমি আজরাইল আলাইহিস সালাম আপনার জাহানটা এবারে বার করব। আল্লাহর নবী বলেছিল হে ভাই আজরাইল আলাইহিস সালাম, হে ভাই আজরাইল আলাইহিস সালাম তোমার কথা দিয়ে দিলাম, আমার জাহানটাকে
দুবার কবজ করতে হবে, আমার জানটা দুইবার বার করতে হবে। আজরাইল বলে কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? রাসূল বলেছিল আকি জিব্রাইল, এ বা আজরাইল আলাইহিস সালাতু সালাম, এই জন্য বলে দিলাম, এই জন্য কথা দিয়ে দিলাম, আমার জানটা দুইবার বার করলে আমি রাসূলুল্লাহ শান্তি পাবো, আমি রাসূলুল্লাহ আসানতে যাব। আর আমার উম্মতি মুহাম্মাদীর জাহান বারকা কত কষ্টটা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম বসে বসে দেখে নেব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আমি দেখব। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাটা কবুল করে নিলাম, আমিন 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 তিনবার বললেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম, আমিন আমিন বললেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার তাই করা হবে, আপনি একটুখানি লম্বা হয়ে যান, একটুখানি শুয়ে আছেন একটুখানি বেঁকে যাবেন না, সিধা হয়ে শুয়ে পড়েন। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহ জানটা বার করবে নিজের কোড়া আঙ্গুলের চার ভাগে এক ভাগ, যাকে আদনা বলা হয়, আদনা পরিমাণ সুল্লার জাহানটা বার করার জন্য আল্লাহ নবী জাহানটা বার করে নেবেন। ওই সময় জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহর বুকের উপরে চাপিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূলের জাহানটা বার করে নিয়েছেন, জানটা বার হয়ে গেল। ওই সময় রাসূলুল্লাহ থর হয়ে আছেন, নিস্তব্ধ হয়ে আছেন। আজরাইল আলাইহিসসালাম দ্বিতীয়বার রাসূলুল্লাহর বুকের উপর জানটা বার দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূলের জানটা আমি দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম। আল্লাহ নবী ওই সময় বলেছিল আকি জিব্রাইল, এ ভাই জিব্রাইল সত্য করে বলো, সত্য করে বলো, আমার জাহানটা কি দিয়ে কবজ করলে ভাই, আমার জাহানটা কি দিয়ে বার করেছো, তুমি সত্য কথা বলো। হে ভাই আজরাইল আলাইহিস সালাতু সালাম, আমার জাহানটা কি দিয়ে বার করলে, আমার জাহানটা কি দিয়ে বার করেছো, তুমি সত্য কথা বলো। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জাহানটা পার করেছিলাম, আমি কেবলমাত্র আমার বিশাল দেহটা আপনার বুকে চাপাই দিই না, আমার পা বিশাল পাখানা চাপাই দিই না, আমার হাত তা রাখি না, আমার দেহটা বুকের উপরে বসে না, আমি জিব্রাইল আনিও সালাতো সালাম, আমার কোড়ে আঙ্গুলের চার ভাগের এক ভাগ রাসূলুল্লাহর বুকের উপরে চাপিয়ে দিয়েছিলাম, রাসূলুল্লাহ জাহানটা বার করেছি। আল্লাহ রাসূল এই সময় ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পাগল হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেলাম, আকি জিব্রাইল তাহলে আমার উম্মতি মুহাম্মাদীদের জাহানটা কেমন করে বার করবে? এ ভাই আজরাইল সত্য করে বলো, সত্য করে বলো গো, আমার সাথে মিথ্যা কথা বলোনি, আমার সাথে সত্য কথা বলো। আজরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কথা দিয়ে দিলাম, আপনার কাছে কথা দিয়ে দিলাম, এক শ্রেণীর মুসলমানের জাহানটা পার করে নেব, জানটা কবজ করে নেব, যেমন বাচ্চারা মায়ের বুকের উপরে শুয়ে শুয়ে মায়ের স্তনটা বাচ্চাটা চুষতে দেয়, খেতে থাকে, বাচ্চা কিছু বুঝতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, বাচ্চা এমন করে দুধ খেতে গেলে মায়ের করে দুধ খেতে ঘুমিয়ে গেছে, মা এই সময়
দুধের বোটাটা টেনে নিয়ে মাতাকে গালটা মুছে দিয়ে মা দোলনায় শুয়ে দেয়। মাই সময় একবার বসা দি নিজের কলিজার টুকরাকে দোলনায় শুয়ে দিয়েছেন। বাচ্চা কিছু বুঝতে পারল নি, কোনো কথা কিছু বুঝতে পারলে না। ওই সময় আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক শ্রেণী মুসলমানের জাহান্নাম পার করব। অদ্রব তমন মুসলমানরা যেমন কষ্ট না পায়, কিছুই উপলব্ধি না করতে পারে, আমি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে জাহান্নামটা বার করে নেব। কিছুই বুঝতে পারবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই সময় মুখটা বাকি একটুখানি হেসেছিলেন, একটুখানি হেসেছিলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক শ্রী মুসলমানের জাহান্নামখানা আমি জিব্রাইল আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার করে নেব। তাদের পাটা লম্বা করো দূরের কথা, হাতটা লম্বা করো দূরের কথা, ঘাড়খানা ডান দিকে আছে বাম দিকে নিয়ে আসবে, বাম দিকে আছে ডান দিকে নিয়ে যাবে, কোনো সুরা থাকবে না। আমি আজরাইল দাঁড়িয়ে যাব, আমার ভয়ভীত হয়ে থরথর করে কাঁপবে, এমন কাঁপানো শুরু হয়ে যাবে। ওই সময় বান্দাটা এত থরথর করে কাঁপবে, কাঁপতে কাঁপ জাহানটা একবার বুকের কাছে লুকাবে, ওখানতে বার হয়ে যাবে সিধা হাতের কোড়ে আঙ্গুলের কাছে লুকাবে। ওখানতে আবার জিব্রাইল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে কাছে যাবেন, আজরাইল আলাইহিস সালাম নিকটে পৌঁছে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন নিকটে যাওয়ার সাথে সাথে আমি জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম ওই সময় জাহানটা পানিয়ে গিয়ে কোমরের কাছে লুকাবো। ওইখানে গিয়ে আজরাইল আলাইহিস সালাম তল্লাশ করবে, আমি সিধা গিয়ে পায়ের বড় আঙ্গুলের কাছে লুকিয়ে যাব, যাতে আমার জাহানটা আর বার না করতে পারে, আমার জাহানটা না বার করতে পারে। আমি আজরাইল আলাইহিস সালাম পায়ের বড় আঙ্গুলের কাছে চলে যাব, বড় আঙ্গুলের কাছে গিয়ে জাহানটা টেনে টেনে বার করব। আজরাইল আলাইহিস সালাম ওই সময় বলেছিল, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, ওই উম্মতি মুহাম্মাদীর উপায় কি হবে? আল্লাহ নবী আল্লাহর ফেরেশতা আল্লাহর আল্লাহ পেয়েকে বলেছিল, হযরতে জিব্রাইল বলেছিল, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বান্দাটার জানটা বার করা হবে, এত কষ্ট সাথে বার করে নেব। ওই বান্দাটা উহু করবে, হা করবে, কারো জানটা গাল দিয়ে বার করব, কারো নাক দিয়ে বার করে নেব, কারো কান দিয়ে বার করে নেব, কারো গাল দিয়ে বার করে নেব। আল্লাহ নবী বলেছিল, হে ভাই আজরাইল, তারা কি কষ্ট পাবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা চিল্লাবে ষাঁড়ের মতন চিল্লাবে, এত চিৎকার করবে, চিৎকার কার করতে করতে তারা মানুষকে পাগল করে দেবে। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জাহান্নাম মন করে বার করে নেব। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছে, আকি জিব্রাইল তাহলে সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য করে বলো, আমার উম্মতি মুহাম্মাদীদের উপায়টা কি হবে? আমার গোনাগার উম্মতি মুহাম্মাদীর উপায় কি হবে? হে ভাই আজরাইল আলাইহিস সালাম আমার সঙ্গে বলো গো, আমি আল্লাহ নবীকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপায় কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুই দলে বিভক্ত করা হবে,
एक दल मुसलमान के आसानी साथे मरण नसीब हो जाबे एक दल मुसलमान जानटा खतरा साथे जानटा पार हो जाबे आज हमरा सेई मुसलमान चुरी कोची डाकाती कोची राहाजारी कोची सेंताई कोची चतुरी कोची चालाकी कोची कत किछु काज करे निच्छी आमादे आल्लाह पाक हिसाब नेबेन ना आल्लाह पाके दरबारे हिसाब करबेन ना बंदा कि करे छालिस बंदा दुनियार बुके कि करेछि आमी आल्लाह आमार काछे हिसाबटा दिए दे आमार काछे कैफियतटा दिए दे बंदा ईश्वराय बोले अल्लाह किचु करी नहीं अल्लाह अमुन किचु कोते पारी नहीं अल्लाह अमुन गुनार कास किचु कोरी नहीं अल्लाह बोलचे बंदा मित्ता कोता बोले चीज मित्ता कोता बोला जोन्नो अमी अल्लाह पाक तो के पौधे पौधे गुनार सागरे भाषी दी दिला गुनार सागरे छतार काट दी बचाओ बचाओ बोलिया चिनी बचा बारोक का करा मतुन के उठाक बिना ये बंदा अमी तो के जानी दिलाम अमार बंदुगोर अमार अब्बा जान भाई जाने रा आज जोन सा होच्छे स्रोतार अवस्था ऐ आज जोन से ये देखे कान गोलानु जाए ना नाक गोलानु जाबे ना यह तो भी यह तो मानुष्यता कि मे चले बैठा चले हुदो हुदो सब घुरे घुरे बेड़ाचे कि बैठा चले मे चले कतदिन परे बापेर बाड़ी एसेछि कतदिन भाईर साथे देखा हय ना खालामार साथे देखा हय ना चाचीमार साथे देखा हय ना फुबुमार साथे देखा हय ना नानीमार साथे देखा हय ना आमार दादीमार साथे देखा हय ना सकलेर साथे देखा करे नेब देखा करे तारपरे घरे फिरे जाब ভালো মন্দ জিজ্ঞাসা করছে কত কথা বলছে কত কিছু বলে যাচ্ছে আমার বন্ধুগণ আমার আব্বা জান ভাই জানেরা কান খুলে শুনে নিয়ে দেন একটা বার জিরে গিয়ে দেন আল্লাহ পাকের নবী হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন রাসূলুল্লাহ জানটা বার করে নেব আল্লাহ নবী জানটা কবজো করে নেব রাসূল সিধা হয়ে গেছে আল্লাহ নবী জানটা কেমন করে বার করে নিয়েছেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চতুর্দিকে সংবাদ পৌঁছে গেছেন চতুর্দিকে খবর চলে গেছে এ মদিনার মানুষেরা এ মদিনাবাসীরা তোমরা জানো না জানো না আল্লাহ নবী উফাত হয়ে গেছে আল্লাহ নবী পর্দা নিয়ে নিয়েছে আল্লাহ নবী হায়াতে নাই হায়াতে নাই রাসূলুল্লাহ মারা গেছেন রাসূলুল্লাহ মারা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ভিড় করে দাঁড়িয়ে আছেন নবী নাই নবী নাই নবী নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় পাগল হয়ে আছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন রাসূলুল্লাহর জন্য সকলে পাগলের মতো ঘুরে ঘুরে কাঁদছে আল্লাহ নবী হায়াতে নাই রাসূলুল্লাহ দুনিয়াতে পর্দা নিয়ে নিয়েছে রাসূলুল্লাহর জন্য আমরা পাগল হয়ে গেলাম আল্লাহ নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম এক বাক্যে মদিনা জমিনে তাম লক্ষ লক্ষ মানুষেরা পাগলের মতন কাঁদছে রাসূলুল্লাহকে জানাজা পড়াবে গো রাসূলুল্লাহর জন্য দাফনের ব্যবস্থা কে করবে রাসূলুল্লাহর জন্য জানাজা কে পড়াবে আল্লাহ নবী জানাজাটা পড়াবার মতন হিকমত কারোর হলো না রাসূলুল্লাহর জানাজা কে পড়াবে আল্লাহ নবীর জানাজা পড়াবে হিসাব করে দেখে কারো এক চল্লিশ দিন ফজর নামাজ কাজা হয়ে গেছে কারো দশ দিন বাকি আছে কারো পনেরো দিন বাকি আছে কারো কুড়ি দিন বাকি আছে কারো এক সপ্তাহ
ফজরে নামাজ পড়া হয়নি গো রাসূলুল্লাহ জানাজা পড়াতে পারবো নি কেউ মনে করলে তিন দিন আমার ফজরে নামাজ আবাদত তো পড়া হয়নি রাসূলুল্লাহ জানাজা ঠিকমতো পড়াতে পারবো না ওই সময় সকলে ইমাম সাহেব একটানা তিন দিন অতিবাহিত হয়ে গেল রাসূলুল্লাহ জানাজা পড়বার মানুষ পাওয়া গেল না ওই সময় দল দল করে আল্লাহ নবীর জানাজা যে যার মতন একা একা পড়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর জানাজা নামাজ কে পড়িয়েছিল এমন কোন নজির নয় এমন কোন হিকমত নয় যে যার মতন আদায় করে নিলেন রাসূলুল্লাহ জানাজা নামাজ শেষ হওয়ার পরেতে মদিনার কবরস্থান মদিনার গোরস্থান দাপন হয়ে যাবে রাসূলুল্লাহকে যখন লাশ মোবারকটা কবর থেকে উপর থেকে নামাই দিচ্ছে আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছে আল কবর হে কবরবাসী হে কবরের মাটি তুমি শুনে নিয়ে না আমি আবু জার গাফফারি বলে দিলাম আমি আবু জার গাফফারি বলে দিলাম হে কবর রাসূলুল্লাহর সাথে যেন বেয়াদবি করবে না রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করবে না মাটি জবানটা খুলে দিয়েছিল মাটি বলেছে আমিন 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 জিব্রাইল ওই সময় দাঁড়িয়ে আছেন আবার আবু জার গাফফারি বললেন হে কবরের মাটি হে কবরবাসী শুনে নিয়ে নাও ইনি হলো বিশ্ব নবী হাবিবুল্লাহকে আপনার ভিতরে রাখা হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহকে জিব্রাইল আলাইহিস সালাম তিনবার বলেছিলেন হযরতে এমন করে হযরতে রাসূলুল্লাহ সাহাবা বলেছিলেন আমার সাহাবারা সকলে শুনে নিয়ে নাও ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম এক সময় দাঁড়িয়ে আছেন কবর কথা বলেছিল আমি কবর আমি শুনিয়ে দিলাম আমি কাউকে চিনি না আমি নবীকে চিনি না ফাতেমাকে চিনি না পৃথিবীর মানুষকে চিনি না আমি কবর দেখব আমার সাথে ভালো ব্যবহার করেছে কি না ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করব আমি আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি হাজামি কবর কাউকে ছেড়ে দেব না আমি কবর সকলে জানিয়ে দিলাম ওই সময় কবর আমি তার মতন ঠিক মতন ব্যবস্থা করে নেব তাহলে বরং দুনিয়ার বুকে যদি রাসূলুল্লাহর কবরে যদি এমন আওয়াজ হয় আজ আমার উপরে আপনার উপরে কি উপায় হবে আমার আব্বা জান ভাই জানেরা রাসূলুল্লাহ দাপন হয়ে গেল হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছিলেন আম্মা জান ফাতেমা যোহরা রাসূলুল্লাহ তখন হায়াতে ছিলেন রাসূল বলেছিল হে বেটি ফাতেমা হে জননী মা তুমি বেশি কান্নাকাটি করো না মা আল্লাহ পাক তোমার আমার সাথে ছয় মাস পরে মোলাকাত করাবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার সাথে ছ মাস পরে দেখা হয়ে যাবে আল্লাহ পাক দিদার করাবে মুলাকাত হয়ে যাবে ওই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা একটুখানি বাকি একটু ফিসফিস করে হেসেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন এ বেটি ফাতেমা হে জননী মা হে বেটি ফাতেমা তুমি কাঁদছিলেন বসে বসে রাসূলুল্লাহর জন্য পাগল হয়েছিলে আল্লাহ নবীর জন্য বসে বসে কান্নাকাটি করছিলে এমন করে বসে বসে তুমি মুখটা বাঁকি হাসছো কেন কি হয়েছে কি হলো ফাতেমা হে ফাতেমা ফাতেমা আম্মা জান কোনো কথা বলবো নি কোনো কথা বলবো নি আপনাকে জানিয়ে দিলা আপনাকে বলে দিলা আপনি শুনে নিয়ে নেন জেনে রেখে দেন আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহানটা কবজো করে নিয়েছি জাহানটা বার করে নিয়েছি এই জন্য ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কাঁদছিলেন ফাতেমা বসে বসে কাঁদছে এমন সময়
सोल्ला जुबात हुए गेलो अल्लाह नबी के दापन हुए गेलो चतुर्दी दापन हुए जावार परे फातेमा तो जोहरा रदियल्लाहु तआला ओ समय मदीनार कबरस्थान जरा मदीना शरीफे गए हाजी साहेब आछेन तारा चोखे देखे तारा देखबे तारा बुझते पारबे गो मदीनार कबरस्थान जन्नातुल बाकिया एदी एकटा गेट लागानो कांच दिए घेरा आछे ओई गेटेर काछे केनना मेयेदेरके कबरस्थान जेते देबे ना कबरस्थान जियारत करते देबे नी ओई समय फातेमा तो जोहरा रदियल्लाहु तआला ओई काचेर गेटेर काछे दाड़िये दीर्घ समय दाड़िये दाड़ी अब्बाजान 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 करे कान्नाकाटी करे ओई समय दाड़िये दे कबरटा जियारत करते थाके फातेमा समय जियारत करते करते दैनिंदान रोजी एकटा बार करे जियारत करते जान हजरते फातेमा तो जोहरा रदियल्लाहु तआला अन्हा एक बार करे जियारत करे कांदते कांदते घरे फिरे आसे आबार परेर दिन जान तृतीय दिन जान चतुर्थ दिन जान रसूलुल्लाह मजारटा जियारत करते करते आर केवल मात्र छय मास होते दसटा दिन बाकी आछे दसटा दिन बाकी थाकार परे ओई समय हजरते फातेमा तो जोहरा रदियल्लाहु तआला अन्हा असुस्थ हुए गेछे অসুস্থ হয়ে গেছেন কমজোর হয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসে জিজ্ঞাসা করছে বেটি ফাতেমা হে ফাতেমা শরীর কি কমজোর হয়ে গেছে কথা বলছো নি কেন কথা বললি না কেন বাবা আমার সাথে বেশি সময় কথা বলছো নি হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বলছি আমার পিরানের স্বামী সঙ্গিনী আপনাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক হয়তো আমার বেশি সময় রাখেননি আল্লাহ পাক হয়তো আমাকে উঠিয়ে নিয়ে নেবে দুনিয়াতে ডাক দিয়ে দেবে আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে নেবে ওই সময়ই যদি আল্লাহ তালান হও ঝরঝর করে কাঁদছে ফাতেমা হে বেটি ফাতেমা তোমার শরীর সুস্থ রয়েছে শরীর কমজোর নাই এই অসুস্থর ভিতর থেকে আল্লাহ পাক দুনিয়াতে উঠিয়ে নিতে পারে তাহলে তুমি সুস্থ রয়েছো আল্লাহ পাক এমন কথা কেন বললে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ এক বাগে খানাটা খাওয়ার পরে একটুখানি খানা খেলেন ওই সময় চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন হে বাবা আলী ফিরে এসো গো আমার নিকট এসো গো আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তোমাকে শুনিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিলাম দেরি করোনি দেরি করোনি অতি শীঘ্র তাড়াতাড়ি ঘরেতে এসে যাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দিনগুলো গুনে গুনে একটা দিন বাকি রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে থেকে বাইরে গিয়ে পাশের জঙ্গলে সেজদায় রত হয়ে সেজদায় পড়ে গিয়ে ধুলা বালির উপরে অনঝররে ঝরঝর করে কাঁদছে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় বাচ্চাদের জামা কাপড়গুলো সবগুলো পরিষ্কার করেছে সবগুলো পরিষ্কার করে নিয়ে রদ্দুরে মেলে দিয়েছেন নিজের কলিজা টুকরা বাচ্চাদেরকে আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলিজা টুকরা বাচ্চাদেরকে জামা কাপড়গুলো পরিষ্কার করে সব শুকিয়ে একবার গুছিয়ে রেখে ঘরের তাড়িতে মা টাঙিয়ে রেখে দিয়েছেন বাচ্চারা ঘরে এসেছেন দুটা কলিজা টুকরা বাচ্চা ইমাম হাসান হোসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কাঁদছে এ মা ফাতেমা এ জননী মা আমার জননী মা আপনি কাঁদবেন না আপনি বেশি ব্যথা দেবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়া জমিন থেকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে নেবে এ বেটা ইমাম হাসান এ বেটা ইমাম হুসাইন তোমরা দুই ভাই গিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাক তাড়াতাড়ি তুলে নিয়েছে আল্লাহ পাক আমাকে উঠাই নেবে তোমরা দুই ভাই গোসল করে এসো দুই ভাই গোসল করে এসো গো ওই সময় পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীকে জানিয়ে দিলাম আল্লাহ নবীকে বলে দিলাম মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলাহা ওই সময় পরদা নেবেন বিদায় নিয়ে নেবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ওই সময় দাঁড়িয়ে আছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলাহা আমাদের সে ভালো করে কথা বলছে না ভালো করে আলাপ করছে না গো ওই সময় ফাতেমা তো জোহরা বলেছিল হে বেটা হে কলিজা টুকরারা তোমাদের জানিয়ে দিলা আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলাহা তোমাদের দুইজনাকে গোসল করতে বলেছি দুই ভাই তাড়াতাড়ি গোসল করে এসো গোসল করে আসবে আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নিকট আসবে আমার কোলে কাছে আসবে আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি জানিয়ে দিলাম আমি তোমাদের বলে দিলাম আমি ফাতেমা তো জোহরা তোমাদের জন্য ভাত বণ্টন করে কে দিলা আমি আপনাদের জন্য ভাত বণ্টন করে কে দিয়েছি বার করে কে দিলা বাচ্চারা তাড়াতাড়ি গোসল করতে যাও দুই ভাই ছুটেছেন গোসল করতে আনন্দ করে গোসল করে নিয়েছেন গোসল করার পরে হতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরেতে আস্তে আস্তে ফিরে এসেছে মা জননী মা ফাতেমা ওই সময় চোখের পানি ফেলে বলছে বেটা এ আমার বেটারা এ কলিজা টুকরারা এ সোনার মানিকেরা আমি মা ফাতেমা তোমাদের জানিয়ে দিলাম আমি ফাতেমা তোমাদের শুনিয়ে দিলাম আমি জননী মা তোমাদেরকে ভাত বেড়ে দিলাম আমি মা রান্না করেছি আমি তোমাদের জন্য রুটি বানিয়েছি ডাউল রান্না করেছি আমি রুটি আর ডাউল খেতে দেব এ বেটারা তোমরা বসে যা মার সম্মুখে বসে গিয়েছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় পাটা লম্বা করে দিয়েছেন আমার বেটার আমার কলিজা টুকরারা এ সোনার মানিকিরা এ সোনার পুতুলিরা আমি তোদের জননী মা আমার কোলের উপরে তোরা বসে যা মা ওই সময় পাটা লম্বা করে দিয়েছে হে বেটা আমার বেটারা এ কলিজা টুকরারা এ নয়ন পুতুলিরা আমার কোলে তোরা বসে যা আমার নিকটে তোরা বসে যা বাচ্চারা মায়ের কোলেতে মা ফাতেমা তো জোহরা পা লম্বা করে বসেছে মায়ের পায়ের পরে বসে গিয়েছে মায়েরটা করে রুটির টুকরা ছিঁড়ে ছিঁড়ে ডানে ভিজিয়ে দেয় ইমাম হাসানের গালে তুলে দেয় ইমাম হুসাইনের গালে তুলে দেয় ওই সময় দিতে দিতে মা কাঁদছে গো এ বেটারা এ আমার কলিজা টুকরারা আমি তোদের জননী মা সে বিদায়ের খানা আমি তোদের জনমের মতো খাইয়ে দিলা সে বিদায়ের খানা জনমের মতো খাইয়ে দিলা আমার সাথে আর কোনোদিন তোরা দেখা করবি না আমার সাথে কোনোদিন মোলাকাত করতে পারবি না বেটা
সাক্ষাৎ হবে না, দিদার নসিব হবে না। ছোট মানুষ ইমাম হাসান হুসাইন, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 6 বছর, দুটা বাচ্চা বসে বসে কাঞ্চাম্মা যান, আপনি এমন কথা বলছেন কেন মা? এমন কথা বলবেন না, এমন কথা মা বলবেন না। আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আল্লাহ পাক আপনার হায়াতে কিসমতে বরকত দান করুন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কেঁদেছিলে, হে বেটারা হে বেটারা, এমন কথা বলুনি, এমন কথা বলুনি গো, আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা হা, এবার দুনিয়াতে পর্দা নিয়ে নেব। এক বাক্যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছে, ওই সময় কান্নাকাটি করে রাসূলুল্লাহর জন্য, আল্লাহ নবী উম্মতের জন্য ফাতেমা কাঁদছে, আমার উম্মতি মুহাম্মাদীরা আমি তোমাদের জন্য আমি পাগল হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। ওই সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদেরকে শেষ খানা মা গালে তুলে খাইয়ে দিয়েছে। বাচ্চাদের খানা খাওয়ার পরেতে ওই সময় মা বলেছিল, বেটা এ বেটারা চলো চলো আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসটা জনমের মতন একটা বার জিয়ারাত করে এসো। আল্লাহ নবীর মাজার শরীফটা জিয়ারাত করবে না বাবা? আল্লাহ নবীর মাজার শরীফ দেখবে না? অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারাত করবে। এক বাকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সময় ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কাঁদছে, হে বেটি ফাতেমা হে বেটি ফাতেমা, আপনার গুটো দুটো গলা জোড়ো দুটো ধরে মায়ের মুখে চুমা দিয়েছে, বারবার পেশারে মোবারকে বোচা দিয়ে দিয়েছে, মায়ের গলাতে চুমা দেওয়ার পরেতে মা দুটো বাচ্চাকে হাতটা ধরে নিয়ে গুটি গুটি আগিয়ে আগে যাচ্ছে, হে বেটারা আমার কলিজা টুকরারা নয়নের পুত্তুরিরা কেঁদো না বাবা কেঁদো না, বেশি কান্নাকাটি করো না, আল্লাহ পাক তোমাদের সাথে আমার সাথে সে বিদায় সময় মোলাকাত করাবে। আল্লাহ পাক আমার সাথে তোমার সাথে শেষ বিদায়ের সময় আল্লাহ দিদার করাবি, মোলাকাত করাবি, বেশি সময় কেঁদোনি বাবা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কাঁদছে, মা আপনি ভুল বলছেন মা, মা বেশি সময় কথা বলুনি মা, আপনার শরীর অসুস্থ হয়ে আছে মা, বেশি সময় কথা বলুনি মা, আপনি আমার সাথে বেশি সময় কথা বলো না। ওই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলছিল, হে বেটারা হে কলিজার টুকরারা হে নয়নের পুত্তুরিরা, আমি তোদের মা জনমের মতন শেষ বিদায় হয়ে যাব। মা ওই সময় ঝরঝর করে কেঁদে ফেলেছে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার ছুটে এসে মায়ের চোখের পোসানিটা মুছিয়ে দেয়, মায়ের চোখের পানিটা মুছিয়ে দেয়, মায়ের চোখটা মুছিয়ে দেওয়ার পরে ওই সময় মাকে বলে, মা এ জননী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি আগিয়ে চলে যা, হে জননী মা ফাতেমা কাঁদবেন না, এমন করে ব্যথা নেবেন না, এমন করে কাঁদবেন না মা ফাতেমা। মা ফাতেমা কাপড়ে আঁচল দিয়ে চোখের পোসানিটা চোখের পানিটা নিজে মুছে নেওয়ার পরে বাচ্চাদের বলেছিল, বাচ্চারা এ কলিজার টুকরারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তাড়াতাড়ি বেশি দেরি করবেন না, অতি শীঘ্র তাড়াতাড়ি ঘরে আসবে। রাসূলুল্লাহর মাজারে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুই ভাই গিয়ে রাসূলুল্লাহর মাজারে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই এসেছি রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করার জন্য, রাসূলের কথা বলার জন্য। আল্লাহ রাসূলের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে বলতে রাসূল মাজারের ভিতরে আছেন, উপরে দাঁড়িয়ে আছে ইমাম হাসান হোসাইন, বাদ্যিক অবস্থায় কথা হচ্ছে। ওই কথা বলতে বলতে রাত ১২টা বেজে গেছে। ১২টা বেজে যাওয়ার পরে বল ইমাম হাসান, ও ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, দেরি করুনি, তাড়াতাড়ি অতি শীঘ্রই বাড়ি চলো, অতি শীঘ্র বাড়ি ফিরে চলো, হে বাবা দেরি করুনি, আস্তাতে তাড়াতাড়ি ঘরে চলে চলো। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হোসাইনকে নিজের রাসূলুল্লাহর মাজারে পাঠিয়ে দিয়ে মা গোসল করে নিয়েছেন, নিজের সাদা একটা তপন কাপড় ছিল সেই কাপড়টা পরিধান করে নিয়েছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় নিজের গোসল করা পরে নিজের গায়ে সরমা মেখে আতর মেখে নিয়েছে, সরমা আতরটা মাখার পরে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে চলে গেছে। হুজরা শরীফের ভিতরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিচ্ছে। আস্তে আস্তে গুটি গুটি পাই, গুটি গুটি পাই যাচ্ছে হুজরা শরীফের কাছে গিয়ে। হুজরা শরীফ দরজাটা খুলে নিয়েছেন, দরজাটা লক করে দিয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বসে বসে কাঁদছে গো, আল কবর এ কবরের মাটি তুমি কে জানো, তুমি কে বুঝতে পারো, আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াতে পরদা নিয়ে নেব, দুনিয়াতে বিদায় নিয়ে নেব, দুনিয়াতে সেই বিদায় জনমের মতো সেই বিদায়। ওই সময় দাঁড়িয়ে দেয় কাঁদছি মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমার গোনাগার উম্মতি মুহাম্মাদির পাই কি হবে, আল্লাহ তাআলা গোনাগার উম্মতি মুহাম্মাদি নাজাত কেমন করে হবে, আল্লাহ তাআলা গোনাগার উম্মতি মুহাম্মাদি পাই কি হবে, উম্মতি 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 করে করে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছে গো। সাথী সঙ্গীরা দাঁড়িয়ে রয়েছে পাশের ঘরে, যা পাশের দরজার কাছে হাজার হাজার মানুষেরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ফাতেমা কি বলছে, আল্লাহ নবীর বেটি ফাতেমা তো জোহরা কি কথা বলছে গো, মানুষের কান্নার আওয়াজ মরণের আবেগ এসে গেলে এমন কথা বলিনি, আল্লাহ নবীর কথা বলিনি, উম্মতি মুহাম্মাদি কথা বলিনি গো, তাহলে নিজের কথাটুকু বলতেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শরীরটা অসুস্থ হয়ে গেছে, ফাতেমা অসুস্থ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, এমন কথা বলছে কেন। আল্লাহ নবীর জন্য বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কে দেখে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনাকে বলে দিয়ে দিলাম, আপনাকে শুনিয়ে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমা, দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য বসে কান
কাঞ্চি রাসূলুল্লাহ সাহাবাদের ভিতরে এক ভাগে ফাতেমার কান্নার আওয়াজটা শুনতে থাকে মা ফাতেমার কান্নার আওয়াজটা শুনতে শুনতে কিছু সময় পরে বন্ধ হয়ে গেল ফাতেমার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল ওরা মনে করলে ফাতেমা হয়তো ঘুমিয়ে গেছে মা ফাতেমা হয়তো ঘুমিয়ে আছে মাকে কথা বলোনি মা শুইকেও কথা বলোনি গো ওই সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে মায়ের সাথে কথা বলবে না এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেল ওই সময় বলছে মা ফাতেমা এ বেটি ফাতেমা এ জননী মা আপনি কেন ঘুম ভাঙছেন না আপনি কেন কথা বলছেন না আপনি কেন কথা বলছেন না আমাদের সাথে আর কথা বলবেন না ওই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গিয়ে বেহুশে অজ্ঞান হয়ে গিয়ে জানটা বার হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেছেন ইহকাল থেকে পরলোক গমন করেছেন এ জগৎ ছেড়ে আর একটা জগতে চলে গেছে আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ওই সময় সাহাবারা জজ্জর করে কাঁদছে এ সাহাবারার কান্নার বিনিময়ে ফাতেমার দরজাটা খুলবে গো মা ফাতেমার দরজাটা খুলবে গো কেউ খুলতে পারলো নি ওই সময় দরজার লকটা ভেঙে দিয়েছে দরজার লকটা ভাঙার পরে ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা ওই সময় ফ্যাকাশে হয়ে গেছে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পর্দা নিয়েছে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ায় থেকে হায়াতে আর নাই দুনিয়ায় বেঁচে নাই দুনিয়াতে পর্দা নিয়ে চলে গেছে আর হায়াতে নাই হায়াতে নাই মানুষকে দেখে রে যার যার হয়ে গেল পাগল হয়ে গেল ওই সময় বসে ফাতেমা হে বেটি ফাতেমা তোমাকে হারিয়ে ফেলে আমরা কাঙ্গাল হয়ে গেলাম পাগল হয়ে গেলাম রাত বারোটা বেজে গেছে রাত গভীর হয়ে গেছে তামামিনা কারমর ঘুমিয়ে গেছে কেউ জানতে পারলো নি কেউ শুনতে পারলো নি যে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুরুশরি বাংলা হোম্মা সাল্লে আলা ওয়ালা আলে সাইয়েদেনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নবীজি রোজা হাশরে দিও মোদের দেখা থাকবে না বাইরে চলে গেছে আমরা পাগল হয়ে গেলাম দুনিয়াতে দামানা হয়ে গেলাম দুনিয়ার বুকে আমাদের জন্য কে আর চিন্তা ভাবনা করবে কে চিন্তা করবে এ বেটি ফাতেমা আমাদের চিন্তা কি করবে কাঁদতে 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 গভীর হয়ে গেল
রাত 12টা বেজে গেছে অতিবাহিত হয়ে গেছে এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলাহুমা দুইজনা গুটি গুটি পানি মায়ের কাছে ফিরে এসেছে মায়ের কাছে নিকট এসে গেছে আম্মা জান বলে ডাকছে দরজার কাছে ডন্ডায় ইমান হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে দাঁড়িয়ে গেছে হে বেটি ফাতেমা হে জননী মা আপনি আমার সাথে কথা বলবেন না আমার সাথে কথা বলবেন না হে বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলা আপনার জন্য আমরা দুই মা মওজুদ হয়ে আছি মা মা কোনো কথা বলেনি সাথী সঙ্গীরা কান্নায় ভিড়ে পড়েছে কান্নার অবস্থা শোনা যাচ্ছে ইমাম হাসান হুসাইন মনে করলে কি হয়েছে গো এমন কান্নাটা কানছে কেন এমন কান্না বাচ্চা কেন এসেছে কোথা থেকে কান্না বাচ্চা আসছে কে কানছে গো এক বাকি কানটা খুলে শুনছেন আম্মা জান লম্বা হয়ে ঘরে বিছানায় মা শুয়ে রয়েছে মাকে খাটিয়ার উপরে উঁচু জায়গায় আম্মা জান বেটি ফাতেমাকে উঁচু জায়গায় রেখে দিয়েছেন আম্মা জানকে উঁচু জায়গায় রেখে দিয়েছেন ওসিয়াত করেছিলেন আমার ইন্তেকালের পরে যেন পৃথিবীর মানুষেরা আমার লাশ মোবারকটা কেউ যেন ভালো করে না দেখতে পায় আমার লাশটা এমন উঁচু জায়গায় রেখে দেবে এমন উঁচু জায়গায় রেখে দেবে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলাকে লাশ মোবারকটাকে উঁচু জায়গায় রেখে দিয়েছে কেউ দেখতে পাবেনি কেউ যেন না দেখতে পা সাথী সঙ্গীরা বসে বসে হাওয়াও করে কাঁদছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ওই সময় গুটি গুটি পায় আম্মা জান বলে যাচ্ছে হে জননী মা আম্মা জান আমরা জন্মের মতন মাহারা হয়ে গেলাম জন্মের মতন পাগল হয়ে গেলাম আপনি আমাদের সাথে কেন কথা বলছেন না আমি আমাদের সাথে কেন কথা বললেন না মা হে বেটি ফাম ফাতেমা আমাদের সাথে কেন কথা বলছেন না ওই সময় বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলা কোনো কথা বলছেন না এমন সময় ইমাম হাসান একধারে বসেছেন ইমাম হুসাইন একধারে বসেছেন মায়ের হাতটা ধরে নাড়া দেয় মা হে জননী মা আমার আম্মা জান কথা বলছেন না মা আমাদের সাথে সাথে কাছে করে নিয়ে পাহাড়ের পর্বতের কাছে গিয়ে আজ আমাদের আল্লাহ নবীর মাজার শরীফের কাছে পৌঁছে দিয়েছেন ওই জায়গায় পৌঁছে দেওয়ার পরেতে আপনি কেন কথা বলছেন না মা মায়ের নাক ধরে একবার হাতে শিরা ধরে দেখে মায়ের শিরা বইছে না মায়ের নাকে হাত দিয়ে দেখে নাকে হাওয়া বইছে না মায়ের বুকে হাত দিয়ে দেখে ইমাম হাসান ইমাম হুসাইন হে মা জননী মা আজ আমাদের ছেলেকে জন্মের মতো দুনিয়া ছেড়ে চলে গেছেন মা আপনি হায়াতে নাই দুনিয়ায় বেঁচে নাই হে জননী মা আপনি দুনিয়ায় হায়াতে নাই মা মাফ করে কাঁদছে কোথায় যাবে ইমাম হাসান কোথায় যাবে ইমাম হুসাইন কার কাছে যাবে ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল হে বেটি ফাতেমা হে জননী মা আপনার জন্য আমরা ডন্ডা ইমান হয়ে দাঁড়িয়ে রয়েছি আপনার জন্য মা মা কথা বলবেন না মা কেন কথা বলছেন না দীর্ঘ সময় অপেক্ষা করলেন সাথী সঙ্গীরা বললে গো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলাহুমা দুনিয়া জমিন থেকে আল্লাহর ফেরেশতা মা ফাতেমা জাহানটা কবজো করে নিয়েছে এই জন্য ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলাহা আর কথা বলার মতন ক্ষমতা নাই কথা বলার মতন শক্তি না কথা বলার মতন ক্ষমতা নাই তাই
কথা বলছে না ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা ওই সময় ছুটে ছুটে চলে গেছে কানতে কানতে নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহার ঘরেতে চলে গেছে দুই ভাই গলা জড়াজড়ি করে পাঁজাপাঁজি করে রাসূলুল্লাহ কলিজার টুকরি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহ তাআলা দুনিয়াতে পর্দা নিয়েছে শেষ বিদায় নিয়েছেন দুনিয়াতে পর্দা নিয়ে চলে গেছেন দুনিয়ায় হায়াতে নানি দুনিয়াতে শের পর্দা নিয়েছেন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন এ বেটি ফাতেমা দুনিয়াতে পর্দা নিয়েছো সে বিদায় নিয়েছো তোমার ইমাম হাসান হুসাইনের পাই কি হবে হাসানের কান্না কে কাঁদবে গো ইমাম হুসাইনের কান্না কে কাঁদবে গো ইমাম হাসান হুসাইন নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহার ঘরেতে হাজির দিয়েছেন হে নানিমা হে নানিমা হে নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা আপনাকে জানিয়ে দিলাম আপনাকে বলে দিলাম শুনে না ইমাম হাসান হুসাইন ঘরেতে ফিরে এসেছি নানিমা আপনার আমার কথা শুনুন আমাদের কথা শুনে নেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহ তাআলা এক বাক্যে বলেছিল লব্বাইকা 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 ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা হুমা মা দরজা খুলে দিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা দরজাটা খুলে দিয়েছেন বাচ্চা মারুন একজনের বয়স আট বছর একজনের ছয় বছর রাত বারোটার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলার ঘরেতে চলে গেছে রাসূলুল্লাহর কান্নার আওয়াজ ওই সময় শুনতে পেলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহ তাআলা এক বাকি ইমাম হাসান ইমাম হুসাইন বলেছিল হে নানিমা নানিমা হে নানিমা হে নানিমা আমার আম্মা জান দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে আম্মা জান দুনিয়াতে সেই বিদায় হয়ে চলে গেছে আমার মা আমাদেরকে ইমাম হাসান হুসাইন বলে আর ডাকবে না হে নানিমা নানিমা হে নানিমা আপনাকে জানিয়ে দিলাম আমাদের জননী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা দুনিয়ার জমিনে আর হায়াতে আম্মা জানাই সা কোনো খবর রাখেনি কোনো কিছু জানিনি গো সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা এক বাকে ঘুম ছেড়ে দি ঘুমটা ভাঙার পরে ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকছে ভাইজান ভাই ইমাম হাসান ও ভাই ইমাম হুসাইন কি কথা বলছো গো ভাইজান আমার সাথে বলো গো আমি তোমাদের কথা শুনবো গো তোমাদের কথা নিয়ে নেব তোমাদের কথা শুনবো ইমাম হাসান বলেছিল ইমাম হুসাইন বলেছিল হে বেটি ফাতেমা আমাদের জননী মা আমাদের আম্মা জান জননী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলা দুনিয়া থেকে জন্মের মতন পর্দা নিয়েছে আমার মা হায়াতে নাই আমার মা জিন্দেগি বেঁচে না মা কি আমরা হারিয়ে ফেলেছি গো জননী মা এক বাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বসে বসে কাঁদছে হে বেটি ফাতেমা হে জননী মা আজ আমাদের ছেলে চলে গেছেন জন্মের মতো দুনিয়া ছেড়ে চলে গেছেন দুই মামের হাত লকড়া ধরেছে দুই হাতটা ধরে কাঁদতে কাঁদতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা রাসূলুল্লাহর ঘর থেকে ফিরে যাচ্ছে আল্লাহ নবীর ঘর থেকে চলে যাচ্ছে আগিয়ে আগিয়ে মা ফাতেমাতুজ
ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে এমন সময় গুটি গুটি পাই গিয়ে আল্লাহ নবীর মাজা থেকে ফাতেমার ঘরে হাজির দিয়েছে। ওই সময় ফাতেমা দেখে লম্বা হয়ে শুয়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের কাছে গিয়ে, বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা, হে জননী মা, একবার আমাকে আম্মা বলে রাখো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বসে বসে কাঁদছেন, বসে বসে কান্নাকাটি করার পরেতে এক বাক্যে ডেকেছিলে, হে নানি মা, হে আম্মা জান, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পরদা নিয়েছেন, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আমি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললাম, জন্মের মতন শেষ হয়ে গেছে, জন্মের মতন বিদায় নিয়েছে। ওই সময় ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে ফাতেমা সুস্থ করে বললেন, এ বেটা ইমাম হাসান, এ বেটা ইমাম হুসাইন, তোমরা কেঁদো না, কেন সবর করো, ধৈর্য ধরো বাবা, আল্লাহ পাক তোমাদেরকে নবী কপট লাভ করাবে, আল্লাহ পাকে নবীর সাথে দিদার করাবে, নবী পাকের সাথে তোমাদের দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আমার স্বামী আমরা জানি, আমার বন্ধু ঘরে, আমার তরুণ জওয়ানি, এত সময় ধরে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পর্দা নিয়েছেন, বিদায় নিয়ে চলে গেছে। মায়ের লাশ মোবারকটাকে মাটি মঞ্জিন হয়ে যাবে, দাপন কাপন হয়ে যাবে, মায়ের লাশ মোবারকটাকে দাপন কাপন হবে, মাটি মঞ্জিন হয়ে যাবে। ওই সময় মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল বানিয়ে নিয়েছে, গোসল বানিয়ে নিয়ে মায়ের লাশ মোবারকটাকে খাটিয়া করে শুয়ে নিয়ে মায়ের লাশটাকে নিয়ে যাচ্ছে। ওই সময় মায়ের লাশটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে তামা মানুষা বলেছিল, আল কবর, হে কবরের মানো, তোমরা কি শুনতে পেয়েছ গো, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। দুনিয়ার বুকে ফাতেমা হায়াতে আর নাই, ফাতেমা দুনিয়াতে পর্দা নিয়েছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে, কবর খনন হয়েছে, কবর খোঁড়া হয়ে গেছে, কবরকে সাহাবারা চোখের পানি ফেলে রাত ১২টার সময় একটার সময় দাপন হচ্ছে মদিনার কবরস্থানে, জান্নাতুল বাকিয়া, যে মদিনার হাজি সাহেব বসে আছেন তারা চোখে দেখেছেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। রাসূলুল্লাহ নয়জন বিবি যান মদিনার কবরস্থানে শুয়ে আছেন, মদিনার কবরস্থানে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, রাসূলুল্লাহর চাচিমা হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, উম্মে হাবিবা শুয়ে আছেন, রাসূলুল্লাহর ৭০ জন সাহাবারা শুয়ে আছেন। রাসূলুল্লাহর ওই সময় মদিনার মসজিদ নববী শরীফে লক্ষ লক্ষ হাজি সাহেবরা বিশাল শুয়ে আছেন। মদিনার কবর স্থানে যে কবরস্থানটা চোখে দেখলে এমনি এমনি চোখে পানি আসে, আহারে আল্লাহ তাআলা কি কবরস্থানে শুয়ে আছে গো, কবরস্থানটা দেখলে কলিজাটা যেন কেড়ে নেয়, কলিজাটা যেন ফেটে যায়, জীবনে আর চোখে দেখা হবে না, জীবন চোখে দেখতে পাবো না, এত বড় কবরস্থানে জন্মের মতন দেখে লীলা।
মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া যে কবরস্থানে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে দাপন কাপন করা হচ্ছে ওই সময় কবরবাসী বলেছিল আল কবর হে কবর তুমি শুনে রেখে দাও তোমার ভিতর কাকে শোনা হচ্ছে ইনি হলো উম্মাহাতুল মুমিনিন আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে হে কবর তোমার ভিতর শোয়ানো হচ্ছে তোমার ভিতরে রাখা হচ্ছে শোয়ানো হচ্ছে আমার বাপ মরে গেছেন মা মরে গেছেন দাদিমা মারা গেছেন নানিমা মারা গেছেন চাচা জান মারা গেছেন চাচিমা মারা গেছেন তাদেরকে ঘরে থেকে কবরস্থানে নিয়ে গেছি তাদের শুইয়ে দিয়ে দিলাম মাটি মঞ্জিল করে দিলাম কবরস্থান করে দিলাম সেই কবর আজ আমার জন্য আপনার জন্য হবে আমার জন্য আসবে আপনার জন্য আসবে দেরি করবে দেরি হবে না বাবা অতি শীঘ্র তাই বলে থাকি বাবা জীবনটা তৈরি করে নেন জীবনটা বানিয়ে নেন কি জীবন বানিয়েছিলেন এই রাস্তায় ও রাস্তায় সময়টা অতিবাহিত করে দিয়ে দিলা সময়টা কাটিয়ে দিয়ে দিলা নিজের জীবনটাকে চিন্তা করলাম না নিজের জীবনটাকে বেকার করে দিলাম আল্লাহ নবী বলেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আয়েশা শুনে রেখে দাও কবরের কথা তোমার মনে হলে কবরের কথা তোমার মনে হলে তোমার চোখে পানি থাকবে না আয়েশা সেই কবরের কথা একবার খেয়াল রেখে দাও হে আয়েশা হে বিবি খাদিজা রাসূল বলেছিল আজ আমি দুনিয়াতে পর্দা নিয়ে নেব দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব আমি ফাতেমা আমি আয়েশা খাদিজা দুনিয়াতে পর্দা নিয়ে নেব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কবর জানিয়ে দিলাম আমি কবর আপনাকে বলে দিলাম আমি কবর আপনাকে শুনিয়ে দিলাম আমি কবর আপনাকে বলে দিলাম আমি কবর হলাম লম্বা মানুষের ঘর নয় আমি ছোট মানুষের ঘর নয় আমি কবর এত লম্বা এত চওড়া আমি কবর তোমাকে জানিয়ে দিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লব্বাইকা লব্বাইকা হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লব্বাইকা লব্বাইকা বলে হাজির দিয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের জন্য এত কান্না কেঁদেছিলেন চোখের পানিটা ফেলে দেওয়ার পরেতে এক বাক্যে রাসূলুল্লাহর জন্য ঝরঝর করে কান্নাকাটি করলেন আল্লাহর রাসূলের জন্য কান্নাকাটি করেছেন চোখের পানি ফেলেছে চোখের পানি থরথর করে পড়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন হে বেটি ফাতেমা কান্নাকাটি করো না হে মা জননী আর বেশি কেঁদো না গো আল্লাহ পাক তোমার সাথে আমার সাথে শের বেলায় মোলাকাত করাবে জোরে বলুন সুবহানাল্লাহ মৌলী সাহেব এসেছেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর যারা মাওলানা খোকা মাওলানা সাহেবের জন্য জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহর ইচ্ছায় টাইমের মধ্যে এসে গেছেন আর দশ মিনিট বাকি আছে এখনই তিনি আসবে তাহলে আমি নগণ্য খাদেম গোনাগার মোহাম্মদ বাহার ইসলাম গত বছর দাওয়াত ছিল আসতে পারিনি অসুস্থ হয়ে গিয়েছিলাম অসুস্থর কারণে ডাক্তার বললে একটা বছর জলসা করা যাবে না দাওয়াত ছিল হাজার হাজার দাওয়াত দাওয়াতগুলো সব ফোনের মাধ্যমে ফিরিয়ে দিয়ে দিলাম দাওয়াতগুলো সব ফিরিয়ে দিয়ে তারপরে আমি জানিয়ে দিয়ে দিলাম আমি অসুস্থ হয়ে গেছি বাবা যেতে পারবো না কেউ হয়তো গাল দিয়েছে কেউ কৌটো ভাষা বলেছে অন্য জায়গায় 15,000-20,000 টাকা পাবে বলে দাওয়াতটা ছেড়ে দিয়েছে আমি বললাম ভাই
না বিশ্বাস হয় আপনি ঘরে আসেন, বিশ্বাস যদি না করেন ঘরে আসেন। আমার কথাগুলো উল্টা পাল্টা হয়ে গিয়েছিল, আমার কথাগুলো উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। একটা কথা বলতাম, বলতে আর একটা কথা বলে ফেলতাম, আর একটা কথা বলতে আর একটা কথা বলে ফেলতাম। সেই জন্য আমাকে বললে আপনি জলসা করতে পারবেন না, জলসা করতে পারবেন না, গেলে অসুবিধা হয়ে যাবে, গেলে অসুবিধা হবে, মানুষের সঙ্গে দ্বন্দ্ব ফ্যাসাদ হবে, গুলু হয়ে যাবে, যাতে অসুবিধা না হয় তার জন্য আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম। আপনি অসুস্থ না থাকেন, সুস্থ হালাতে আল্লাহ পাক রাখেন, এই জন্য আমরা সহি সালামতে আপনার জন্য দোয়া চাইছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সকল মানুষ বিপদে পড়লে, অনেক মানুষ আছে দাওয়াত নিয়ে দাওয়াতে আসেন, এই বসিরহাট এলাকা বারাসাত উত্তর চব্বিশ পরগনা বারাসাত গোলাবাড়ি থেকে এত রাস্তা অতিক্রম করে আপনাদের খেদমতে এসেছি, মিথ্যা কথা যদি বলে থাকি একটা কথা আমার ঘরেতে একটুখানি যাবে, লোকে কি জিজ্ঞাসা করবেন, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখবেন কেমন আছেন, কেমন থাকবেন, আমার আব্বাজানেরা, আমার সামিন বন্ধুগারেরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক আমাকে সহি সালামতে রেখে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ইচ্ছা, না হলে আল্লাহ পাক করতেন না, আল্লাহ পাক করাতেন না, আল্লাহ পাক করিয়েছেন, আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক আজ আমাকে এই জায়গায় বসার মন তহফিক ইনায়েত করেছেন, জোরে বলো আলহামদুলিল্লাহ। বাবা আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আমার এত সময় ধরে দুই ঘন্টা ধরে দিনের কথা আলোচনা করলাম, ভাষাগত কথার বিনিময়ে উল্টা শোনে ভুল বোঝে আমাকে ক্ষমা করবে। আল্লাহ পাক আপনাকে আমার সাথে আমাকে যতদিন দুনিয়ার জন্য বাঁচিয়ে রেখেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পাক চালিত রাখেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমার সাথে দুনিয়ার বুকে দুনিয়া দুনিয়া পাগল হয়ে আছি, দুনিয়াতে মগ্ন হয়ে আছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াদারের থেকে দিনের খেদমত করার মতন আল্লাহ পাক তহফিক আতা করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় আগে আমি কয়েক মিনিট আল্লাহ পাকের সানে বিশ্বনবীর পরে মাজার মুকদ্দাসে সালাত ও সালাম পৌঁছে দেব, একটু আগে আগে আসবেন এখুনি ভাই, যারা মাওলানা খোকা মাওলানা সাহেব আপনাদের খেদমত আসবে, এখুনি এসে গেছেন, এখুনি আসবে। আসুন আমরা দাঁড়িয়ে কয়েকবার আল্লাহ পাকের দরবারে সালাত ও সালাম নজরান শুরু পাঠিয়ে দিয়া নবী সালাম। একটুখানে আগে আসেন ভাই, একটু আগে আসেন। সালাওয়াতুল্লাহি আপে সন্তনে মদিনা মহাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সামিন আব্বা জানেন, ভাই জানেন, সত্য কথা বলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বেশি নফল ইবাদত বান্দি করতে হবে নি, যতটুকু জানে যতটুকু পারে অতটুকু করার চেষ্টা করে। আল্লাহ পাক ওই চেষ্টার ভিতরে আল্লাহ পাক সিরাতুন নবী দান করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ,
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা, দীর্ঘ সময় দুই ঘন্টা ধরে আলোচনা করলাম, কথার ভিতরে ভাষার ভিতরে ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা করবে, ক্ষমা ভিক্ষা দেবে। আমি নগণ্য খাদে, আমি মোহাম্মদ বাহার ইসলাম, আমাকে অনেকে দেখেছেন অনেকে দেখেননি। এই বসিরহাট এলাকায় আজ জলসা করছি প্রায় 22 বছর ধরে। বসিরহাট এলাকায় 22টা বছর ধরে জলসা করে বেড়াচ্ছি। আগে ছিল আমার এমএটি গাড়ি, এখন হয়েছে আমার 4 চাকা গাড়ি। এমএটি গাড়ি করে আসতাম এলাকাতে, এখান থেকে জলসা করে আবার চলে গেছি কোথায়, ঘটক পুকুরি। ওখান থেকে জলসা করে ঘটক পুকুরতে আবার ফিরে এসেছি সেই বিথারি। কত রাস্তা আল্লাহ পাক নগণ্য খাদেমকে বইয়েছে, এটা আল্লাহ পাকের দয়া। করুণা নিদানা হলে আল্লাহ পাক যাকে ভালোবেসেছেন, যাকে পছন্দ করে নিয়েছেন, সেই মহামানবগুলোকে আল্লাহ সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে যত সময় বসিয়ে রেখে দিয়েছেন দিনের কথা আলোচনা করার জন্য, দিন শোনার জন্য আমরা মানুষ এসেছি। দিনের কথা আলোচনা হবে, দিন নিয়ে আলোচনা হবে, একটু কানে পেতে শুনব। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক আমার জবান দিয়ে দিনের কথা কিছু বলিয়ে নিয়েছেন, সেগুলো বলার থেকে শোনার থেকে আল্লাহ আমাকে আপনাকে বেশি বেশি করে আমল করার তৌফিক আতা করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আমার স্বামীন আব্বা জানেরা, তাহলে জীবন তৈরি করুন, মানুষের মতন মানুষ হয়ে যান। মানুষ যারা হয়েছে তাদের দিকে শিক্ষা অর্জন করুন, শিক্ষা নেন কি মানুষ তারা হয়েছে, মানুষের মতন মানুষ হতে হবে। আল্লাহ পাক তাহলে আপনাকে আপনাকে আমাকে দিনের মহাব্বাত ভালোবাসা অন্তর আল্লাহ পাক পয়দা করে দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার স্বামীন আব্বা জানেরা জীবনী অজনসিয়াত অনেক কথা শুনেছেন, অনেক কিছু বলেছি, অনেক কথা শুনেছি, শোনার থেকে বলার থেকে আল্লাহ আমাকে আপনাকে বেশি বেশি করে আমল করার মতো তৌফিক আতা করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব খোকা মওলানা সাহেব জোর জিন্দাবাদ, জনাব বন্ধুগণ মাওলানা মফিজুল সাহেব জোর জিন্দাবাদ। না